ছয় মাস ওষুধ দিয়ে কিচ্ছু হয় নাই। এরপরও আমাদেরও কেন বাংলাদেশে আমরা অবশ্যই থাকি, অবশ্যই অনেক ভাইয়েরা ব্যথার ব্যথা সাথে প্রায় 80% লোক ব্যথা ব্যথায় ভুগছে, ব্যথার সমস্যা ভুগছে সবাই, 80% লোক ব্যথার ব্যথার জন্য ঠিক মতো চাকরি করতে পারতেছে না। সবাইকে বলবো যে আমি সঠিক জায়গায় আসেন, স্যারের কাছে আসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আজকে আমরা আছি বাংলাদেশের একটি বহুল স্বনামধন্য হসপিটাল DPRC হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব লিমিটেডে। এখানে আমরা একজন রোগীর সাথে কথা বলবো। প্রথমে জানতে চাইবো আপনার নাম। আমার নাম মোহাম্মদ মফিজুল আলম। মফিজুল আলম স্যার, আপনি কোথা থেকে এসেছেন? চিটাগাং থেকে আসছেন। চিটাগাং থেকে এসেছেন। আচ্ছা, জানতে চাইবো যে আপনি এই DPRC হাসপাতালে মূলত কি সমস্যা নিয়ে এসেছিলেন? আমার সমস্যা ছিল যে আজকে থেকে চার বছর আগে 2015 আমার কোমরে ঘাড়ে ব্যথায় প্রথমে, তারপর আস্তে আস্তে শুরু করে কোমরে ব্যথা চলে গেল। আচ্ছা, তখন আমি আবুধাবিতে থাকি, ওখানে ডাক্তার দেখাইছিলাম। ডাক্তার দেখার পরে আমাকে 2 মাসের ওষুধ দিয়েছিল। ওষুধ খাওয়ার পর একটু ব্যথা কমছে, ওষুধ বন্ধ করে দিয়েছি, আবার ব্যথা শুরু হয়ে গেছে। এবার আমি 3 বার গেছি, 3 বার যাওয়ার পরে দেখছি আমি সুস্থ হচ্ছি না। তখন আমি কতদিন যাবো এই ট্রিটমেন্টটা নিয়েছিলেন ওখানে? আমি 6 মাস আমি ট্রিটমেন্ট নিয়েছি। কি ধরনের সমস্যার সম্মুখীন হতেন আপনি? আমি তো ভালো করে চলাফেরা করতে পারতাম না, আমার হার্ট তো একদম অবশ অবশ হয়ে গেছিল। তখন ওষুধ তো ওখানে দিত, জি, বাস মানে 2 মাসের ওষুধ দিত, 2 মাস মানে 2 সপ্তাহ ভালো থাকতাম, এরপর আর আগের আপনার প্রাত্যহিক জীবনে যে কাজগুলো সেগুলো আপনি সঠিকভাবে করতে পারতাম না। তখন আমি একদিন ইউটিউবে দেখতেছি আমি শফিউল্লাহ প্রধান স্যারের ইউটিউবে পাইছি ওনাকে, ইউটিউবে আপনি প্রথম জানতে পারেন। হ্যাঁ, জানতে পারবেন যে উনি মানে DPRC হসপিটাল এরকম এরকম মানে উনি বাত ব্যথার ইয়া করে। এটা কত সালের কথা? এটা 2015 সালে। জি। আচ্ছা, তখন আমি ওনার ইয়ে দেখে আমি ওখান থেকে আমার বড় ভাই ছিল দেশে, ওনাকে ফোন দিয়েছিলাম। আমি বলছি এরকম এরকম ঠিকানাটা কোথায় খুঁজে দেখো। তখন উনি ফোন দিছে এখানে, ফোন দিয়ে আপনাদের ইয়ার স্যারের DPRC হসপিটালের ইয়েটা পাইছে, অ্যাড্রেসটা পাইছে। তখন আমাকে ফোন দিয়ে বলছে হ্যাঁ এটা আমি পাইছি, তুমি চলে আসো। তখন আমি আর দেরি করি নাই, বাংলাদেশে চলে আসছি। বাংলাদেশে আসার পরে 3 দিন পর আমি এখানে ফোন করে অ্যাপয়েন্টমেন্ট দিয়ে আমি চলে আসছি স্যারের কাছে। স্যারের কাছে আসে দেখা করছি, স্যার আমাকে একটা পরীক্ষা দিছে, বাস বেশি পরীক্ষা দেয় নাই, একটা MRI করাইছে। এরপরে আমাকে ভর্তি করে ফেলছে, বলছে তোমার আপনার ডিস্কের সমস্যা, গাড়ির একটা ডিস্ক, কোমরে একটা ডিস্ক, ডিস্কের সমস্যা বলতে আমাকে বলছে তুমি এখানে ভর্তি হতে হবে। আমি 17 দিন এখানে ছিলাম, আমাকে থেরাপি দিয়েছে, ওষুধ দিছে। আমি থেরাপির মাধ্যমে আর ওষুধের মাধ্যমে ওষুধ খাইছি আমি 3 মাসের ওষুধ দিয়েছে, 3 মাস পর আমাকে আবার আসতে বলছিল। তখন আমি বাইরে চলে যাবো, সে তখন আমি 1 মাস ওষুধ খেয়ে 1 মাস পর আবার স্যারের কাছে আসছি। স্যারকে বলছে আমি দেশের বাইরে চলে যাবো, আর আমাকে ওষুধ কি আর চেঞ্জ করতে হবে? বলছে না চেঞ্জ করতে হবে না, তোমাকে আর 3 মাসের ওষুধ বাড়া দিচ্ছি। টোটাল 6 মাসের ওষুধ দিছে আমাকে। 6 মাসের ওষুধ খাওয়ার পরে আমি 2018 সাল পর্যন্ত একদম সুস্থ ছিলাম, একদম সুস্থ ছিলাম। এরপর একটু একটু বা কিছু বাইরে জিনিস আলগালে, বাইরে জিনিস উঠালে একটু ব্যথা লাগে, বস একটু ব্যথা। তার কারণে আমি স্যার কাছে এখন আজকে আবার আসছি, আমি দেশের বাইরে চলে যাবো, একটু আমি বলছি যে দেখা করে যায়, আমার ভালো লাগতেছে, আমি 4 বছর ভালো ছিলাম এটাও স্যারকে বলে যায়, সেই জন্য আমি মূলত এসেছি। সেই জন্য মানে 2016 সাল থেকে এই পর্যন্ত সম্পূর্ণ ভালো ছিলেন, মাঝখানে আপনি আজকে 2019, আপনার এর ভিতরে হচ্ছে আপনি হয়তো একটু ভারী জিনিসটা দেওয়ার বাইরে জিনিস একটু ব্যথা অনুভব করতেছি। বাট ওভারঅল আপনি কিন্তু ওভারঅল সব দিক থেকে আপনি ভালোই আছেন, সুস্থ আছেন। হ্যাঁ, ভালো ভালো আছি। আমি ট্রিটমেন্ট করা থেকে শুরু থেকে শেষ পর্যন্ত মানে 1 মাস আগ পর্যন্ত বিলকুল অনেক সুস্থ ছিল। আচ্ছা, আমার কোনো ইয়ে হয় নাই, ব্যথা অনুভব করতে হয় নাই, সমস্যার কোনো কিচ্ছু হয় নাই। আচ্ছা, এমনি 1 মাস আগে থেকে একটু একটু মানে প্রতিদিন না, জি জি প্রতিদিন না, হয়তো একটু ঘুমের মধ্যে ঘুম থেকে মানে সামান্য, এটা আপনার প্রত্যেক জীবনে কোনো একটা ভারী কাজ করতে ভারী কাজ করলে সামান্য একটু হালকা ব্যথা লাগে, সেই জন্য আমি স্যার কাছে একটু দেখা করতে আসছিলাম। আচ্ছা,
তো স্যার জানতে চাইবো, আপনি যখন এই ডিপিআরসি হসপিটালে ভর্তি ছিলেন পূর্বে এবং বর্তমানে, তো যখন ভর্তি ছিলেন এই ডিপিআরসি হসপিটালের পরিবেশ সম্পর্কে যদি একটু বলেন যে কেমন লেগেছে আপনার কাছে, বা এখানে যারা স্টাফ ছিল, নার্স ছিল, তাদের ব্যবহার বা তাদের যে সেবা ছিল সেটা কি যথেষ্ট ছিল আপনি মনে করেন? হ্যাঁ, যথেষ্ট ছিল। আমরা তো যথেষ্ট, যদি সেবা যদি আমরা না পাইতাম ভালো কেমনে হয়েছে, সেটা যথেষ্ট সেবার কারণে তো আমরা আমি ভালো হয়েছি। আচ্ছা, আমি তো থেরাপির উপরে ভালো হয়েছি স্যার। এখানে আমাকে প্রতিদিন সন্ধ্যাবেলায় স্যার দেখতে আসতো, প্রতিদিন আসতো। আমি 17 দিন ছিলাম, 17 দিন স্যার প্রতিদিন প্রাত্যহিক জীবনের কাজগুলো করতে পারতেন, আপনি অমানসিক কষ্টে ভুগেছিলেন অনেকটা দিন, বিভিন্ন ট্রিটমেন্ট করেছেন, তারপর আপনি ভালো হননি। এবং আজকে আপনি আবার এসেছেন স্যারের সাথে একটু দেখা করার জন্য, এটা অবশ্যই আমরা বলি যে একটা কৃতজ্ঞতা প্রকাশের জন্যই হবে। তো স্যার একটু জানতে চাইবো আপনার কাছে একটা জিনিস, যে আপনি যে সমস্যাটা ভুগেছেন তো আপনি এখন সম্পূর্ণ ভালো, আপনার মতো এই ধরনের অসংখ্য রোগী বাংলাদেশে এবং বাংলাদেশের বাইরে আমাদের প্রবাসী অনেক ভাই বোন আছেন যারা হয়তো বলতে পারেন না, বা কোন ডক্টরের কাছে যাবেন তারা হয়তো বুঝতে পারেন না, এমন অনেক রোগী আছেন যারা হয়তো আপনার বিভিন্ন ধরনের অপচিকিৎসারও সম্মুখীন হন, বিভিন্ন জায়গায় টাকা পয়সা নষ্ট করে ফেলেন, সর্বশেষ করেন, কিন্তু তারা ভালো হতে পারেন না, সুস্থ হতে পারেন না। তো সেই সব ভাই বোনদের উদ্দেশ্যে কি কিছু বলবো? তাদের উদ্দেশ্যে আমি বলবো যে সঠিক জায়গায় আসেন, আপনার সঠিক জায়গায় আসেন, সঠিক মানুষ কোন জায়গায় আসে সেটা খুঁজে সঠিক জায়গায় আসেন, আমার মতো সঠিক জায়গায় আসেন, দেখবেন সব সব কিছু ঠিক হয়ে যাবে। আমিও তো ওখানে 6 মাস ওষুধ দিয়ে কিছু হয় নাই, এরপরও আমাদের ওইখানেও বাংলাদেশে আমার আমরা প্রবাসে থাকি, প্রবাসে অনেক ভাইয়েরা ব্যথার ব্যথা সাথে প্রায় 80% লোক ব্যথা ব্যথায় ভুগছে, ব্যথার সমস্যা ভুগছে সবাই, 80% লোক ব্যথার ব্যথার জন্য ঠিক মতো চাকরি করতে পারতেছে না। সবাইকে বলবো যে আমি সঠিক জায়গায় আসেন, স্যারের কাছে আসেন, শফিউল্লাহ প্রধান স্যারের কাছে, উনি আপনাকে আপনাদেরকে 1 সপ্তাহ 15 দিনের মধ্যে আপনাদের রোগ সম্পূর্ণ ভালো করে দেবে ইনশাআল্লাহ। আমার বিশ্বাস, আমি আমি এসে দেখছি, আমার গুলো ভেবে আমি আপনাদেরকে বলতেছি যে আপনারা যদি এখানে আসেন, স্যারের অ্যাড্রেস নিয়ে স্যারের সাথে কথা বলেন, প্রয়োজন হলে আপনারা ডাইরেক্ট সরাসরি স্যারের কাছে আসেন। এটাই হচ্ছে যে সঠিক জায়গা, এটা এই ডিপিআরসি হসপিটাল হচ্ছে যে সঠিক জায়গা। অসংখ্য ধন্যবাদ আপনাকে বিটি ট্যুরিজমের পক্ষ থেকে আপনার মূল্যবান সময় এবং মূল্যবান মতামত দিয়ে আমাদেরকে সহযোগিতা করার জন্য। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনাকেও ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে। প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশেই। ডিপিআরসি হসপিটাল লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।